من صلى علي عشرا في اول النهار وعشرا في اخر النهار لنته شفاعتي يوم القيامه امر نبي بولي امتر ارے امتر فجرের নামাজের পরে যদি আমি নবীকে محبت করে 10 বার দরুদ ও সালামের নজরানা মদিনায় পাঠাও আর এশারের সালাত যদি জামাতে আদায় করার পরে আরো 10 বার দরুদ সালামের নজরানা যদি মদিনা পাকে পাঠাও দৈনিক যদি এই 20 বার দরুদ ও সালাম প্রত্যেকদিন যদি পড়তে পারো কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্য যেটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় ওই সূর্য যেদিন মাথার আধাত উপরে অবস্থান করবে ওই মুসিবতের দিনে তোমার জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে আরেকটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমরা নবীর শাফায়াত চাই কি চাই না একটু আওয়াজ দিতে হবে চাই কি না আমার নবী গুনাহগার এতিম উম্মতের পক্ষে শাফায়াত করবেন আমার নবীর এই ক্ষমতা আছে না নাই একটু ইমানি আওয়াজ দিয়া বলবেন ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আরেকটু জোরে বলেন বড় আফসোসের বিষয় দুঃখের বিষয় নবীজির শাফায়াত আমার কিছু কিছু ভাইরা মানে না বিশ্বাস করে না তারা বলতে চায় ওই কিয়ামতের ময়দানে নবীর ওই তো খবর থাকতো না নবী আবার শাফায়াত করবেন প্রত্যেককে আমার ভাই গণ গণ মক্কা মদিনায় আসা যাওয়া করে মদিনা মনোবারায় নবীজির রওজা মুবারকের পাশে স্বর্ণ দিয়া 1500 বছর আগে হাদিসে কারিমা লিখে রেখেছেন শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি নবী কয় উম্মতের আরে কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা কবিরা গুনাহ করছো তোমরা ফেরেশতাদের হাতে যেদিন ধরা পড়ে যাবে হাতে পায়ে শিকল লাগায়া লোহার হাতুড়ি দিয়ে মারতে মারতে যেদিন তোমাদেরকে হাকিয়ে দোজখের দিকে নিবে ওই দিন নবী দুই হাত দুই দিকে প্রসারিত করে আমার উম্মতের রাস্তা বন্ধ করে ফেরেশতাদের কাছ থেকে উম্মতদেরকে নিয়া আমি আল্লাহর দরবারে গিয়া সিজদায় পড়ে ডাক দিব ও আকাশের মালিক শাস্তি যদি দিতে চায় আমি নবীরে দাও দুজকে যদি দিতে চাও আমি নবীরে দাও আমার উম্মত গুলিরে মাফ করে দাও আমার উম্মত গুলিরে মাফ করে দাও নবীজি সিজদায় পড়ে যখন কাঁদবে আল্লাহ বলবে হাবিব আমার দুষ্ট আমার বন্ধু আমার ইরফার আসাকা আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আমি আল্লাহ সব কিছু সহ্য করতে পারি গো নবী আপনি নবীর চোখের পানি আমার সহ্য হয় না আপনি সিজদা থেকে মাথা তোলেন আজকে যাহা কিছু বলবেন আমি তাহাই শুনব আর যাহা চাইবেন আমি নবী আমি আল্লাহ আপনি নবীকে তাহাই দিব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের জন্য একটি দোয়া করেছি আমি জানি না যে আমার দোয়াটা আপনারা বুঝে শুনছেন কিনা আমি বলেছি দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা এই দোয়াটা ভালো না খারাপ একটু আওয়াজ দিবেন ভালো না খারাপ
আমি দোয়া করেছি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মদিনা পাকে কবুল করেন, অর্থাৎ আপনাদেরকে যেন আল্লাহ মদিনায় নিয়ে যান। আপনারা কি আমার এই দোয়ার সাথে একমত না দুই মত? যারা একমত ডান হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা মদিনায় যেতে চান? আওয়াজ কিন্তু খুব কম। আপনারা কি মদিনা শরীফ যেতে চান? অনেকে বলবেন, হুজুর আমার কাছে টাকা নাই, আমি কইলি কি আর না কইলি কি? আল্লাহ যদি আপনার মনের আরজি কবুল করেন, কোন না কোন ভাবে আল্লাহ তাআলা আপনাকে মদিনায় নিতে পারেন কিনা এ বিশ্বাস আপনাদের আসেনি? সকলে বলেন আসেনি, আসেনি। মারহাবা জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মদিনা শরীফ কেন যাবেন? মদিনা শরীফ গেলে কি হয়? আমি গত মাসে মদিনা পাক থেকে এসেছি, আবার চলতি মাসের 31 তারিখে আল্লাহ সব ঠিক রাখলে আবার যাব। বলেন ইনশাআল্লাহ। মদিনা শরীফে রসুলে পাকের রোজা মোবারকের পাশে বুখারী শরীফের 1876 নাম্বার হাদিসে কারিমা লেখা আছে। কোথায় লেখা আছে? বুখারী শরীফের 1876 নাম্বার হাদিস। এটা স্বর্ণ দিয়া লেখা। সুবহানাল্লাহ, পড়েন না? কি দিয়া, কি দিয়া? আমার হাসানুজ্জামান ভাই সহ সভাপতি সাহেব আছেন এখানে, আমি বিনয়ের সাথে জানতে চাই, পৃথিবীর কোন নেতার কথা তার অনুসারীরা স্বর্ণ দিয়ে লিখে রেখেছেন এই ইতিহাস কি আছে? একটু আওয়াজ দিবেন, আছে নাই? কিন্তু আমার নবীর জবান মোবারকের কথা সাহাবায়ে কেরাম স্বর্ণ দিয়ে লিখে রেখেছে। যে কথা স্বর্ণ দিয়ে লিখা হয়, বুঝে উত্তর দিবেন ওই কথার দাম কম না বেশি? নবীর কথা যদি তারা এত রেসপেক্ট করতেন, এত দাম দিতেন, এত মূল্য দিতেন, নবীকে জানি তারা কত রেসপেক্ট করতেন। আলহামদুলিল্লাহ বলেন, সেই নবীর রেসপেক্ট সম্মান আজকে পৃথিবী থেকে উঠে যাচ্ছে। এটা অশনি সংকেত, এই সংকেতটি ভালো না, ভালো না, ভালো না। এই সংকেত আমাদেরকে একটি বিষয়ের জানান দেয় যে কেয়ামত খুব কাছে, কেয়ামত খুব। আমার নবী পৃথিবীতে আসার আগে অন্য এক নবী চলে গেলে পৃথিবীবাসী আরেক নবী আসার অপেক্ষায় থাকত, কিন্তু আমার নবীর পর্দার পরে পৃথিবীবাসী কোন নবীর অপেক্ষায় নাই। আমার নবীর পরেই হচ্ছে কেয়ামত। আমার নবী আখেরি নবী। কি নবী? জোরে বলেন, কি নবী? আমার নবীর পরে আর কোন নবী নাই, নাই, নাই। কথাটা তিনবার বলেন, আমার নবীর পরে আর কোন নবী আসবে না, না, না। আপনারা একমত? জোরে বলেন, একমত। যদি কেউ দাবি করে নবীর পরে নবী আইবে, ওইটা নবী না, ওইটা হবে শয়তান। ওইটা হবে কি? আমার নবী হলো শেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। মাজ্জাসাজিরিন, তা আমরা কেয়ামতের কাছাকাছি যাচ্ছি, এজন্য সামনে যে আরো কত ফেতনা আমাদেরকে ঘিরে ধরবে, এটা আল্লাহ সারা কেউ
فتنا فسادر جوگه اي جي بربوريا اي جي حفظيا مدرسة ايبونگه فلم خاناري پوگرام تا اكتو بيتيك کرم definitely بيتيك کرم امي محفلير خاطره شارا بانگلادش سفور کوري অনেক মাদ্রাসার প্রোগ্রামে যাই কিন্তু এই মাহফিলটা এই প্রতিষ্ঠানটা আর এই প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ যারা আছে তাদের রুচি মানসিকতা অন্য রকম আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকে আপনারা হাফেজে কোরআনদেরকে যেভাবে সম্মান দিয়েছেন নজিরবিহীন নজিরবিহীন আমি বলবো যেহেতু মিডিয়ার যুগ আজকে আমাদের এই প্রোগ্রামটা বেশি বেশি করে লাইভ শেয়ার করবেন আপনারা আই যে হাবিব সাহেবদেরকে আমরা যে সম্মান इज्जत দিয়েছি এটা যদি আমরা একটু ফলোআপ করে প্রচার করতে পারি আর অনেক মানুষের দেখে ইনস্পায়ার হবে তারাও কোরআনকে সম্মান দিবে কোরআন ধারণকারীকে সম্মান দিবে আজকের মাহফিল কবুল হয়ে গেছে নিঃসন্দেহে আমার দিল বলছে যে সমাজে যে গ্রামে যে মাহফিলে কোরআনকে এত বড় সম্মান দেওয়া হয় নিঃসন্দেহে ওই মাহফিল ওই সমাজ ওই গ্রাম ওই পাড়া ওই মহল্লা ওই মাদ্রাসা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমিন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমি খুব শর্ট সময়ে প্রোগ্রামটা শেষ করে দিব যদি আপনাদের কষ্ট না হয় যদি একটু আগায় আসতেন তাহলে মাহফিলের সৌন্দর্যটা বাড়ত আর কি একটু যদি কাছাকাছি আসতেন আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ যারা আগায় আসবে আল্লাহ তাআলা যেন তাদেরকে তাড়াতাড়ি মদিনার পথটা আগায়া দেয় আমিন বলেন আমিন আমিন মাশাআল্লাহ 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 আল্লাহ সবাইকে তুমি কবুল করো আমিন বলেন আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا مولانا کے جور بھائی اوہ حزی ایک ٹی ارجی شنے جاؤ امر سالم পৌঁছে দিও দয়াল নবীর রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলী সাইয়্যিদিনা মাওলানা